হঠাৎ করেই ঘটে গেল এই ঘটনাটা। একটা রকেট এসে বিস্ফোরিত হলো ইসরায়েল নিয়ন্ত্রিত গোলানের খেলার মাঠে। এতে মৃত্যুবরণ করে 12 জন ইসরায়েলি শিশু। ইসরায়েলের দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চালিয়েছে এই হামলা। অন্যদিকে হিজবুল্লাহ অস্বীকার করেছে এই দাবি, কিন্তু তাতেই যুক্ত হয়েছে উত্তেজনার নতুন পারদ। আমি মনে করি এটি একটি বিপর্যয়। আমি মনে করি এর জন্য অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার, কারণ ইসরায়েলের পুরো উত্তরাংশের কার্যত কোনো অস্তিত্ব নেই। এবার মনে হচ্ছে গোলানকেও খালি করে দিতে হবে। এদিকে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকেই ছোড়া হয়েছে, তবে এই ক্ষেপণাস্ত্রটি ভুলবশত ফুটবল খেলার মতো শিশুদের উপরে গিয়ে পড়তে পারে বলে সন্দেহ করছেন তারা। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই ঘটনাকে ভয়ানক ও মর্মান্তিক বিপর্যয় বলে অভিহিত করে বলেছেন যে ইসরায়েল দৃঢ়ভাবে তার নাগরিক ও তার সার্বভৌমত্ব রক্ষা করবে, তবে যুদ্ধ আরও প্রসারিত করার পরিবর্তে বন্ধ করার আহ্বান জানান স্থানীয় বাসিন্দা শ্যারন ডেভিস। আমি মনে করি বাচ্চাদের সাথে যা ঘটেছে তা মর্মান্তিক ও জঘন্য। আপনি যখন অন্য দেশে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন তখন আপনার বেলায় কি ঘটবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই আমি মনে করি লেবাননে আরো খারাপ ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিবর্তে এর একটা সমাধান হওয়া উচিত। ইসরায়েলকে অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হঠাৎ করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তবে এই ঘটনা সত্ত্বেও যুদ্ধ বিস্তৃতির বিপক্ষে মার্কিন প্রশাসন, তারই প্রতিধ্বনি মিলল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কথায়। আমরা ইসরায়েল সরকারের সাথে কথা বলেছি, কিন্তু আমাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমাদের দৃঢ় সংকল্পের উপর জোর দিচ্ছি, কিন্তু আমরা চাই না সংঘাত বাড়ুক। 7 অক্টোবরের প্রথম দিন থেকেই এটি আমাদের অন্যতম লক্ষ্য। কিন্তু আমেরিকা থেকে নেতানিয়াহু ইসরায়েলে ফিরে আসার পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, যদিও এর মধ্যেই বেশ কিছু রকেট ইসরায়েল থেকে ছুটে গেছে লেবানন অভিমুখে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাসের কানানি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে নতুন অ্যাডভান্সার করতে চায় তাহলে তার পরিণতি যা হবে সেটার দায়ভার সব ইসরায়েলের উপরই যাবে।